আসসালামু আলাইকুম। সেলফ ব্যাংক জব কোচিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সেলফ ব্যাংক জব কোচিংয়ের অনলাইন টিউটোরিয়ালে আজকের বিষয় হচ্ছে ইংরেজি, আর আলোচ্য বিষয় হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সেস। কন্ডিশনাল সেন্টেন্সেস কি জিনিস? আমরা দৈনন্দিন জীবনে এমন কিছু কথা বলি যে কথাগুলোর সাথে একটা শর্ত জড়িত থাকে। যদি শর্তটা ঘটে তাহলে তার অধীনস্থ কথাটা ঘটে, আর যদি শর্তটা না ঘটে তাহলে তার অধীনস্থ কথাটা ঘটে না। যেমন, যদি আমরা লেসনগুলো ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে চাকরির পরীক্ষায় ভালো করব। তাহলে শর্তটা হচ্ছে যদি আমরা লেসনগুলো ভালোভাবে প্র্যাকটিস করি, আর তার অধীনস্থ কথাটা হচ্ছে আমরা চাকরির পরীক্ষায় ভালো করব। তাহলে আমাদের চাকরির পরীক্ষায় ভালো করা নির্ভর করতেছে কিসের উপরে? শর্তটা ঘটার উপরে, যদি আমরা ভালোভাবে লেসনগুলো প্র্যাকটিস করি। যদি বাংলাদেশ দল ভালোভাবে প্র্যাকটিস করে তাহলে আগামী বিশ্বকাপে তারা ভালো করবে। এখানে শর্তটা হচ্ছে যদি বাংলাদেশ দল ভালোভাবে প্র্যাকটিস করে, আর শর্তের অধীনস্থ কথাটা হচ্ছে বাংলাদেশ তারা আগামী বিশ্বকাপে ভালো করবে। তাহলে তাদের আগামী বিশ্বকাপে ভালো করা নির্ভর করতেছে কিসের উপরে? শর্তটা ঘটার উপরে। শর্তটা কি? যদি তারা ভালোভাবে প্র্যাকটিস করে। এই যে একটা শর্তগুলো যে জড়িত আছে, যদি আমরা ভালোভাবে লেসনগুলো প্র্যাকটিস করি, যদি বাংলাদেশ দল ভালোভাবে প্র্যাকটিস করে, এই শর্তগুলো যদি ঘটে তাহলে শর্তের অধীনস্থ কথাটা ঘটে, শর্তগুলো না ঘটলে পরের কথাটা ঘটে না। ইংরেজিতেও যদি কোনো বাক্য ইফ দিয়ে শুরু হয় তা দ্বারা একটা শর্ত মিন করে, এই শর্তটা যদি ঘটে তার অধীনস্থ কথাটা ঘটে, আর যদি শর্তটা না ঘটে তার অধীনস্থ কথাটা ঘটে না। এই শর্ত এবং তার অধীনস্থ কথাটা, এই দুটো বাক্যকে একসাথে মিলিয়ে যে বাক্যটা তৈরি হয় তাকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স ইংরেজিতে দুই রকম। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে দুই রকম। আমি সংক্ষেপে লিখি কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স দুই রকমের হয়। একটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল, আরেকটা হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল। রিয়েল কন্ডিশনাল কী জিনিস? রিয়েল কন্ডিশনাল হচ্ছে যদি ইফ অংশটা ঘটে বা ইফ ক্লজটা ঘটে তাহলে পরের বাক্যটা ঘটে, অথবা যদি ইফ ক্লজটা ঘটে তাহলে পরের বাক্যটা ঘটবে, ঘটে এবং ঘটবে। এই দুই ধরনের এক্সপ্রেশনকে একসাথে বলা হয় রিয়েল কন্ডিশনাল। রিয়েল কন্ডিশনাল আবার দুই রকমের। একটা হচ্ছে ফ্যাকচুয়াল অ্যান্ড হ্যাবিচুয়াল, আমি সংক্ষেপে লিখলাম, আরেকটা হচ্ছে ফিউচার পসিবল। যেমন, আর আনরিয়েলটা আমরা একটু বলিনি, আনরিয়েল কন্ডিশনাল হচ্ছে ওই ধরনের কন্ডিশনাল যদি ভবিষ্যতে ইফ কোনো একটা সময়ে ইফ ক্লজটা যদি ঘটত তাহলে পরের কাজটাও ঘটত, আর যদি ইফ ক্লজটা না ঘটত পরের কাজটা ঘটত না, ভবিষ্যতের জন্য বা বর্তমানের জন্য এই আনরিয়েল কন্ডিশনাল। আবার অতীতের জন্য হতে পারে, যদি অতীতে কাজটা ঘটে থাকতো তাহলে পরের কাজটাও ঘটে থাকতো, যদি ইফ ক্লজটা না ঘটে থাকতো তাহলে পরের কাজটা ঘটে থাকতো না। এই ধরনের কথাকে বলা হয় আনরিয়েল কন্ডিশনাল। আনরিয়েল কন্ডিশনাল হচ্ছে দুই রকমের। আমরা অনেকেরই হয়তো সংজ্ঞাটা বোঝা যায়নি, আমরা পরবর্তীতে আবার আলোচনা করব, তখন আপনাদের কাছে আরও ক্লিয়ার হবে। আনরিয়েল কন্ডিশনাল দুই রকমের। একটা হচ্ছে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, আর আরেকটা হচ্ছে পাস্ট। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে রিয়েল কন্ডিশনাল দুই রকমের, একটা ফ্যাকচুয়াল অ্যান্ড হ্যাবিচুয়াল এখানে লেখা আছে, আর একটা হচ্ছে ফিউচার পসিবল, যেটা আমরা এখানে আলোচনা দেখালাম। ফ্যাকচুয়াল অ্যান্ড হ্যাবিচুয়াল, আরেকটা হচ্ছে ফিউচার পসিবল, যেটা হচ্ছে এইটা ফিউচার পসিবল। আনরিয়েল কন্ডিশনাল দুই রকমের, একটা হচ্ছে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, এই যে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার আনরিয়েল কন্ডিশনাল, আরেকটা হচ্ছে পাস্ট। এবার রিয়েল কন্ডিশনালের সংজ্ঞাটা আমরা আবার দেখি।
the real or future possible. Real conditional arekta naam hoche future possible, as it is sometimes called, jeta ke majhe modhe future possible daka hoy, when the speaker expresses a situation, speaker ekta situation express kore which usually occurs, jeta sadharonoto ghote, sacharachar ghote ba sadharonoto ghote, othoba will occur, othoba ghotbe mani bhobishyote ghotbe, if the circumstances in the main clause is met, mool bakker ghotona ta jodi ghote. Jemon if future possible othoba real conditional, real conditional dui rokomer amra age bolechhilam, ekta hocche factual and habitual, ar ekta hocche future possible. Factual ebong habitual er definition hocche jodi if ongsho ta ghote tale porer kaj tao ghote, dui tai bortoman kaler kotha, kono bhobishyot ekhane mean korbe na. Ki boltechi abar boli, factual ebong habitual oi dhoroner conditional sentence jodi if ongsho ta ghote tahole porer kaj tao ghote, ar jodi if ta porer kaj tao ghote, ar jodi if ta na ghote porer ta ghote na, dui tai sacharachar kotha, dui tai present indefinite tense. Jemon amra udaharoner dike takai, if anyone phones me, jodi keu amake phone kore, khyal kore dekhen anyone phones me, eta kon tense present tense, ekhane subject plus verb in, verb in present form. Tell them, tader ke bolo, I'll be back at 11, ami 11 tay firbo. Tahole dekhen if ei bak, if clause ta to present indefinite tense ache, tell them eta order kora ba command kora ba request kora, eguli shobshoy present indefinite tense hoy, tar mane dutui present indefinite tense, ar dutui if clause present indefinite tense, if er odhinostho kotha tao jokhon present indefinite tense eri hobe tokhoni eta hobe factual and habitual, tar mane dutu ongshoi present indefinite tense. If you really want to learn Italian, you need to spend some time in Italy. If you really want, jodi tumi shotti chao, dekhen eta present indefinite tense, subject plus verb in present form, you need, eto present indefinite tense, you need, subject plus verb in present form, eto present indefinite tense, jodi tumi shotti Italian shikhte chao, tahole tomake kichu shomoy Italite katano dorkar, tomar dorkar present indefinite tense, ar you want present indefinite tense, tar mane if ongsho tao present indefinite tense, pore clause tao present indefinite tense, ei dui tai jokhon present indefinite tense thakbe tokhon eta hocche factual and habitual. Abar arekta bakko dekhi, if the doctor has morning office hour, doctor sahab e jodi morning office hour thake, dekhen ekhane subject kon ta, doctor has bhar present indefinite tense, abar dekhen he visits, she visit kore, subject bhar present indefinite tense, tale subject plus bhar present indefinite tense, he visits eto present indefinite tense, his patient at afternoon, she tar patient der ke bikel bela visit kore, jodi doctor sahabe sokal bela office hour thake tahole she bikel bela patient der ke visit kore, tale if the doctor has, jodi doctor e thake present indefinite tense, he visits present indefinite tense, dutoi present indefinite tense, ar ei jonno eta hocche factual and habitual. Please call me, ekhane request kora hoyeche, ar request er bakko shob shomoy present indefinite tense, ekhane shudhu verb, if you hear, subject plus verb you hear, present indefinite tense, from Sheila, jodi Sheila er kach theke tumi shuno ba Sheila jodi bole, tale please call me if you hear from Sheila, Sheila bolle tumi amake dakba, tale call me present indefinite tense, you hear present indefinite tense, tar mane dutoi present indefinite tense, tobe ekhane ektu kotha bole rakhi if clause ta kintu pore ache, if clause ta ageo thakte pare poreo thakte pare, tate kono kichu jay ashe na, dui dhoroner kothay amra express kori, tale dutoi present indefinite tense, ei jonno eta factual and habitual. If you go to new market, you go to new market, present indefinite tense, please bring me the book, amar jonno boi ta eno, tahole subject plus verb dutei present, eta present indefinite tense, please bring, abar request kora hoyeche ekhane shudhu verb, command request er moddhe shudhu verb thake, subject you ta ujjo thake, etao present tense, etao present indefinite tense, etao present indefinite tense, jodi tumi new market jao, amar jonno boi ta eno, dutei present indefinite tense, ejon eta factual and habitual. Ebar hocche if
Water gets frozen. যদি পানি ঠান্ডা হয়ে যায় তাহলে সাবজেক্ট হচ্ছে পানি আর ঠান্ডা হয়ে gets frozen এটা verb সাবজেক্ট gets verb প্রেজেন্ট ফর্ম তাহলে এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স ইট এক্সপ্যান্ডস এটা প্রসারিত হয় এটা সাবজেক্ট আর এটা হচ্ছে verb তাহলে ইট এক্সপ্যান্ডস প্রেজেন্ট ইনফিনিট টেন্স ওয়াটার gets frozen প্রেজেন্ট ইনফিনিট টেন্স ইফ ওয়াটার gets frozen যদি পানি ঠান্ডা হয়ে যায় present infinite tense it expands it is samprasarito hoy dui tai present infinite tense are ei jonno eta factual and habitual tale amader mone rakhte hobe structure ta ki factual and habitual structure hocche subject plus verb in present form e fongsho porer ongsho subject plus verb in present form tar mane dui tai present indefinite tense ebar amra ashi kon ta te future possible jeta amra ekhane dekhechhilam future possible jeta amra ekhane dekhbo future possible ফিউচার পসিবলটা কী জিনিস ফিউচার পসিবলটা হচ্ছে ইফ অংশটা যদি ঘটে তাহলে পরের কাজটা ঘটবে ঘটতে পারে ঘটতেও পারে অবশ্যই ঘটবে আবার খেয়াল করুন যদি ইফ অংশটা ঘটে পরের কাজটা ঘটবে ঘটতে পারে ঘটতেও পারে অবশ্যই ঘটবে যেমন আমি বলতেছি যদি আমি ছুটি পাই তাহলে বাড়ি যাব আবার বলতে পারি যদি ছুটি পাই তাহলে বাড়ি যেতে পারি ক্যান যদি ছুটি পাই তাহলে বাড়ি যেতেও পারি যেটা মে দিয়ে বলবো যদি ছুটি পাই তাহলে আমি অবশ্যই বাড়ি যাব তাহলে চার ধরনের মোডাল ফিউচার পসিবল আসে আর ইফ অংশটা সবসময় হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে আমরা কি বলতে পারতেছি ইফ অংশটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পরে চার ধরনের কথা হতে পারে একটা হচ্ছে পরেরটা ঘটবে উইল ঘটতে পারে ক্যান ঘটতেও পারে সম্ভাবনা মে অবশ্যই ঘটবে মাস্ট যেমন আমরা উদাহরণ দেখি ইফ আই গো টু ইন্ডিয়া যদি আমি ইন্ডিয়া যাই প্রেজেন্ট ইনফিনিট টেন্স খেয়াল করুন আই গো প্রেজেন্ট ইনফিনিট টেন্স আই উইল ট্রাভেল বাই ট্রেন আমি ট্রেনে ট্রাভেল করব এটা ফিউচার পসিবল তবে এখানে করব বোঝাচ্ছে উইল দিয়ে কথাটা বলা হয়েছে তাহলে ইফ অংশটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স পরের অংশে মোডাল কী আছে উইল আছে আর মোডালের পরে ভার্বের সবসময় কোন ফর্ম হয় সিম্পল ফর্ম বা বেস ফর্ম হয় মনে রাখতে হবে মোডালের পরে সব সময় ভার্বের বেস ফর্ম হয় আই উইল ট্রাভেল এটা ফিউচার পসিবল বোঝাচ্ছে তাহলে আই উইল ট্রাভেল বাই ট্রেন এটা ফিউচার টেন্স তাহলে ইফ অংশটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স পরের অংশটা মডাল উইলের মাধ্যমে হয়েছে এই ধরনের কথাগুলো হচ্ছে ফিউচার পসিবল আমি আবারও বলি ইফ অংশটা হবে প্রেজেন্ট ইনফিনিট টেন্স পরের অংশ উইল দিয়ে কথা হতে পারে ক্যান দিয়ে কথা হতে পারে মে দিয়ে কথা হতে পারে মাস দিয়ে কথা হতে পারে এই চারটার বাইরে ফিউচার পসিবলের মডাল আর ব্যবহৃত হয় না এই চারটার বাইরে কথা হবে না আর এগুলি হচ্ছে ফিউচার পসিবল আবার বলি আরেকটা উদাহরণ দেখি I will give you a lift. আমি তোমাকে একটি লিফট দেব if it rains যদি বৃষ্টি পড়ে তাহলে ইফ অংশটা এখানে পরে আছে তাহলে ইফ এর পরে কি আছে প্রেজেন্ট ইনফিনিট টেন্স আগের মতোই প্রেজেন্ট ইনফিনিট টেন্স ইফ অংশটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স থাকে আমরা জানি আর পরের তার অধীনস্থ কথাটা কি আছে আবারও উইলের মাধ্যমে আছে সেটা মোডাল কি উইল উইলের পরে ভার্বের বেস ফর্ম আই উইল গিভ ইউ আ লিফট আমি তোমাকে একটা লিফট দেব ইফ ইট রেইনস যদি বৃষ্টি হয় এটাও কি ফিউচার পসিবল পরের বাক্য দেখি ইফ শি প্র্যাকটিসেস রেগুলারলি যদি সে নিয়মিত প্র্যাকটিস করে ইফের ক্লজটা কোন টেন্স প্রেজেন্ট ইনফিনিট টেন্স ঠিকই আছে পরের অংশটা হচ্ছে শি ক্যান সিং ওয়েল সে ভালো গাইতে পারে ক্যান দ্বারা এখানে সামর্থ্য বোঝাচ্ছে দেখেন ক্যান মোডালের মাধ্যমে এই বাক্যটা তৈরি হয়েছে আর সে গাইতে পারে যদি ক্যান এবং তারপরে ভার্বের বেস ফর্ম যেহেতু ক্যানের মাধ্যমে তৈরি হয়েছে সে গাইতে পারে ইফ শি প্র্যাকটিসেস রেগুলারলি যদি সে নিয়মিত প্র্যাকটিস করে শি ক্যান সিং ওয়েল সে ভালো গাইতে পারে আর এই ধরনের কথা হচ্ছে ফিউচার পসিবল পরের বাক্য দেখি ইফ হি গেটস দ্য লোন যদি সে লোনটা পায় প্রেজেন্ট ইনফিনিট টেন্স হি মে বাই আ কার সে একটা গাড়ি কিনতে পারে কিনতেও পারে সম্ভাবনা মে দ্বারা সম্ভাবনা মিন করে যেহেতু মে এখানে পাওয়া গেল আমরা জানি মোডাল মেও মে এই ফিউচার পসিবলের একটা পসিবল বাক্যের একটা মোডাল হি মে বাই এ কার সে একটা গাড়ি কিনতেও পারে
তাহলে ইফ হি গেটস দ্য লোন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হি মে বাই আ কার সে একটা গাড়ি কিনতেও পারে আর এই ধরনের কথাগুলোই হচ্ছে ফিউচার পসিবল পরের বাক্য ইফ হি গেটস লিভ যদি সে ছুটি পায় হি মে কাম হিয়ার সে এখানে আসতেও পারে তাহলে দেখেন ই ফাংশনটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স পরের অংশ আবারও মডালের মাধ্যমে হয়েছে কোন মডাল মে মেয়ের পরে ভার্বের বেস ফর্ম এটা ধরো ফিউচার পসিবল বোঝাচ্ছে অতএব এই ধরনের কন্ডিশনাল সেন্সকে বলা হয় ফিউচার পসিবল ইফ হি ডিসাইডস যদি সে সিদ্ধান্ত নেয় হি মাস্ট অ্যাপিয়ার ইন দ্য টেস্ট যদি সে সিদ্ধান্ত নেয় তাহলে সে অবশ্যই টেস্টে অংশগ্রহণ করবে তাহলে ইফ হি ডিসাইডস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর এখানে মাস্ট মডাল এসছে মাস্ট মানে অবশ্যই অবশ্যই সে টেস্টে অ্যাপিয়ার করবে এই মাস্টের পরে ভার্বের বেস ফর্ম তাহলে ই ফলাংশটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স পরে মাস্ট মডাল ব্যবহৃত হয়েছে আর এই ধরনের কন্ডিশনাল টেন্স সেন্টেন্সকে বলা হয় ফিউচার পসিবল আমরা পরের অংশে যাই পরের বাক্যে ইফ ইউ লিভ নাও যদি তুমি এখন চলে যাও ইউ উইল বি হোম ইন টু আওয়ার্স তুমি দুই ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছবে তাহলে ইফ ইউ লিভ নাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউ উইল বি হোম উইলের পরে ভার্বের বেস ফর্ম আছে অতএব উইল মডেল ব্যবহৃত হয়েছে এটাই হচ্ছে ফিউচার পসিবল ই ফাংশনটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স পরের অংশটা উইলের পরে ভার্বের বেস ফর্ম আছে সাবজেক্টের পরে আর এটাই হচ্ছে ফিউচার পসিবল শি উইল বি ফিউরিয়াস সে রেগে যাবে সে উত্তেজিত হয়ে যাবে ইফ শি ফাইন্ডস আউট দ্য ট্রুথ যদি সে সত্যটা বের করতে পারে জানতে পারে ইফ শি ফাইন্ডস আউট যদি সে সত্যটা উদ্ঘাটন করতে পারে বের করতে পারে প্রেজেন্ট ইনফিনিট টেন্স ইফ ক্লজটা এখানে পরের অংশে আছে আর ফ্রি ক্লজটা কী আছে সেটা হচ্ছে শি উইল বি ফিউরিয়াস সে উত্তেজিত হয়ে যাবে রেগে যাবে তাহলে ইফ অংশটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স আর পরেরটা হচ্ছে কি ইফ ছাড়া অংশটা হচ্ছে ফিউচার পসিবল উইলের পরে ভার্বের বেস ফর্ম আছে আর এই ধরনের বাক্যকেই বলা হয় ফিউচার পসিবল তাহলে আমরা কী শিখলাম ফিউচার পসিবলের বাক্য সবসময় হবে ইফ অংশটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স আর পরের অংশ চারটা মডেলের মাধ্যমে হবে উইল ক্যান মে মাস্ট যেমন আই উইল ডু আমি করব আই ক্যান ডু আমি করতে পারি সামর্থ্য আই মে ডু আমি করতেও পারি সম্ভাবনা আই মাস্ট ডু আমি অবশ্যই করব এই চার ধরনের কথা ফিউচার পসিবলে আসে এই ছিল রিয়েল কন্ডিশনাল রিয়েল কন্ডিশনাল আমরা আগেই বলেছি রিয়েল কন্ডিশনাল দুই রকমের হয় একটা হচ্ছে ফিউচার পসিবল সরি ফ্যাকচুয়াল অ্যান্ড হ্যাবিচুয়াল আরেকটা হচ্ছে ফিউচার পসিবল আমরা এই দুই ধরনের রিয়েল কন্ডিশনালের স্ট্রাকচার দেখলাম এবং উদাহরণ দেখলাম চলুন আমরা আনরিয়েল কন্ডিশনাল কী জিনিস দেখি আনরিয়েল কন্ডিশনাল হচ্ছে আমি ডেফিনেশনটা পড়ি আপনারা খেয়াল করুন দ্য আনরিয়েল কন্ডিশনাল এক্সপ্রেসেস আ সিচুয়েশন প্রেজেন্ট পাস্ট প্রেজেন্ট অর ফিউচার আনরিয়েল কন্ডিশনাল অবাস্তব কন্ডিশন আনরিয়েলের বাংলা হচ্ছে অবাস্তব অবাস্তব কন্ডিশনাল এমন একটা সিচুয়েশন এক্সপ্রেস করে বর্তমানের অতীতের বা ভবিষ্যতের দ্যাট উড টেক প্লেস যেটা ঘটত উড টেক প্লেস মানে ঘটত বলতে এখানে ভবিষ্যতে বা বর্তমানে ঘটার কথা বলতেছে অর উড হ্যাভ টেকেন প্লেস অথবা ঘটে থাকত এটা অতীতের কথা ইফ দ্য সার্কামস্টান্সেস এক্সপ্রেসড ওয়ার যদি যে সিচুয়েশন এক্সপ্রেস করা হয়েছে সেটা যদি থাকত অথবা হ্যাড বিন হয়ে থাকত ডিফারেন্ট নাও বর্তমানে অথবা ইন দ্য পাস্ট বর্তমানে বা অতীতে ডিফারেন্ট হয়ে থাকত আমি আবার বুঝিয়ে বলি কথাটা আনরিয়েল কন্ডিশনাল সেন্টেন্স এমন একটা সিচুয়েশন এক্সপ্রেস করে বর্তমান ভবিষ্যৎ বা অতীতের যেটা বর্তমান বা ভবিষ্যৎ আমি এটা আলাদা করে বলি তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে দ্য আনরিয়েল কন্ডিশনাল এক্সপ্রেসেস আ সিচুয়েশন আনরিয়েল কন্ডিশনাল এমন একটা সিচুয়েশন এক্সপ্রেস করে যেটা দেয়ার টু টেক প্লেস যেটা ঘটে থাকতো এটা উড টেক প্লেস বলতে এখানে বর্তমান বা ভবিষ্যৎকে বোঝাচ্ছে আর উড হ্যাভ টেকেন প্লেস যেটা অতীতকে বোঝাচ্ছে অতীতে ঘটে থাকতো ইফ দ্য সার্কামস্টান্সেস এক্সপ্রেসড যেই পরিস্থিতি ব্যক্ত করা হয়েছে ওয়ার ওয়ার বলতে বোঝা যাচ্ছে বর্তমানে বা ওয়ার বর্তমানে হয়ে থাকতো ওয়ার বলতে অবাস্তব কথায় বর্তমানে হয়ে থাকতো অর হ্যাড বিন অথবা হয়ে থাকতো ডিফারেন্ট ভিন্ন নাও ওই যে বর্তমানে কথা বলেছে নাও বর্তমানে অথবা অর ইন দ্য পাস্ট অথবা অতীতে
যেমন আমি একটা সিচুয়েশন এক্সপ্রেস করি আপনাদের সামনে। ধরে নিন আমি আমার দুই বন্ধুর সাথে কথা বলতেছি, এটা হচ্ছে বন্ধু একজন বন্ধু এখানে আরেকজন বন্ধু আছে, এমার আরেক বন্ধু, এ বন্ধু বি বন্ধু। আমি এ বন্ধুকে জিজ্ঞেস করতেছি যে দোস্ত তুমি কি আমার সাথে আগামী শুক্রবার একটু শপিংয়ে যাবা? আমার বন্ধু আমাকে জবাব দিচ্ছে যদি আমি ছুটি পাই তাহলে, আমি সংক্ষেপে লিখতেছি তাহলে যাব, যদি ছুটি পাই তাহলে যাব, অথবা যদি সময় পাই তাহলে যাব। তাহলে আমার বন্ধুটার যাওয়ার সম্ভাবনা আছে আবার নাও। সে বলতেছে দোস্ত যদি সময় পাই তাহলে যাব, তার মানে তার যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে সে কি বলতেছে, ইফ আই গেট টাইম আই উইল গো। এটাই হচ্ছে রিয়েল কন্ডিশনাল ফিউচার পসিবল, যেটা আমরা একটু আগে দেখে আসলাম। এটা হচ্ছে এটা রিয়েল কন্ডিশনাল, যদি ছুটি পাই তাহলে যাব, এটাই রিয়েল কন্ডিশনালের ফিউচার পসিবল, এটা আমরা একটু আগে দেখে আসলাম। আমার বি বন্ধুকে আমি জিজ্ঞেস করলাম দোস্ত তুমি কি আমার সাথে একটু আগামী শুক্রবারে শপিংয়ে যাবা? আমার বি বন্ধু জবাব দিচ্ছে দোস্ত শুক্রবারে তো আমি অনেক ব্যস্ত, আমি তো দোস্ত তোমার সাথে যেতে পারছি না, তবে যদি ছুটি পেতাম, তোমার সাথে যাওয়ার খুব ইচ্ছা ছিল, যদি ছুটি পেতাম তাহলে তোমার সাথে যেতাম, তার মানে সে ছুটি পাচ্ছে না, তার যাওয়ারও সম্ভাবনা নেই। এইটা কি বলা হয়, আনরিয়েল, অবাস্তব কথা। ভবিষ্যতে একটা কাজ ঘটত যদি ইফ ক্লজটা ঘটত, যদি ইফ ক্লজটা না ঘটত, তার মানে ইফের অংশটা যদি ঘটত পরের বাক্যটা ঘটত, আর যদি ইফ অংশটা না ঘটত পরের বাক্যটা ঘটত না। আমার বি বন্ধু আমাকে বলতেছে দোস্ত আমার তো ছুটি নাই, তবে তোমার সাথে যাওয়ার খুব আমার ইচ্ছা ছিল, তো যদি ছুটি পেতাম তাহলে নিশ্চয়ই তোমার সাথে যেতাম। আগামী শুক্রবারকে নিয়ে বলতেছে যদি ছুটি পেতাম তাহলে যেতাম, তার মানে সে ছুটি পাচ্ছে না, আমার সাথেও যাচ্ছে না। এই যে সে কথাটা এক্সপ্রেস করলো যদি ছুটি পেতাম তাহলে যেতাম, এই ধরনের কন্ডিশনাল সেন্টেন্সকে বলা হয় আনরিয়েল কন্ডিশনাল। এখন আপনাদের নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে ভবিষ্যতের কথা আমি পেতাম যেতাম দিয়ে বললাম কেন? কারণ হচ্ছে এই, ভবিষ্যতের বা বর্তমান বা অতীতের আনরিয়েল বাক্যগুলো কখনোই বর্তমানকালের মতো উচ্চারিত হয় না, আনরিয়েল বাক্য সবসময় অতীতের মতো করে উচ্চারিত হয়। যেমন আজকে হচ্ছে শুক্রবার, আমি বলতেছি আজকে যদি সোমবার হতো তাহলে আমি অফিসে যেতাম, তার মানে আজকে সোমবার না, আমি অফিসে যাচ্ছি না। দেখেন, আজকের নিয়ে বর্তমান নিয়ে কথা বলতেছি, আজকে যদি সোমবার হতো তার মানে আজকে সোমবার নয়। এই ধরনের কথাকে বলা হয় আনরিয়েল কন্ডিশনাল। আর আনরিয়েল কন্ডিশনাল যেগুলো ভবিষ্যৎকে এক্সপ্রেস করে, যেগুলো ভবিষ্যতের অবাস্তবতা এক্সপ্রেস করে, এদেরকে বলা হয় প্রেজেন্ট, বর্তমান বা ভবিষ্যৎকে এক্সপ্রেস করে সেগুলিকে বলা হয় প্রেজেন্ট আনরিয়েল। আর অতীতকে যখন এক্সপ্রেস করে তখন বলা হয় অতীতের আনরিয়েল। তাহলে যদি আমি এমন একটা উদাহরণ বলি যে আগামী বৃহস্পতিবার এসে অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতে যেতে চেয়েছিল একজন লোক, কিন্তু সে জেনে গেছে আগামী বৃহস্পতিবারে সে ছুটি নিতে পারবে না, বাড়িতেও যেতে পারবে না, অফিস থেকে ছুটি নেওয়া সম্ভব নয়। এখন সে বলতেছে যদি আগামী বৃহস্পতিবারে ছুটি পেতাম তাহলে বাড়ি যেতাম। তাম দিয়ে কেন বলল? কারণ আগামী বৃহস্পতিবারে ছুটি পাচ্ছে না, সে বাড়িতেও যাচ্ছে না, তার জন্য আগামী বৃহস্পতিবারে ছুটি পাওয়া এবং বাড়িতে যাওয়া অবাস্তব কথা। যতক্ষণ পর্যন্ত সম্ভাবনা ছিল ততক্ষণ পর্যন্ত সে বলেছিল এ বন্ধু যে যদি ছুটি পাই তাহলে যাব,
ইফ আই গেট লিভ আই উইল গো, একই সিচুয়েশনের কথা বলতেছে। দ্যাট মিন্স একই সিচুয়েশন বলতে একই কালের কথা, আগামী শুক্রবারে এ বন্ধুর ক্ষেত্রে সে আগামী শুক্রবারের ব্যাপারে কি বলতেছে, যদি ছুটি পাই তাহলে বাড়ি যাব, তাহলে তোমার সাথে যাব, তাহলে যদি ছুটি পাই তাহলে তোমার সাথে যাব। তার মানে সে ছুটি পেতেও পারে, আমার সাথে যেতেও পারে, সম্ভাবনা আছে, এটা কি বলা হয় ফিউচার পসিবল। কিন্তু বি বন্ধু বলতেছে আমার ছুটি নাই, যদি ছুটি পেতাম তাহলে তোমার সাথে যেতাম। তার জন্য কিন্তু আগামী শুক্রবার নিয়ে সে কথা বলতেছে, কিন্তু সে আর আমার সাথে যেতে পারতেছে না, সেজন্য বলতেছে যদি ছুটি পেতাম তাহলে তোমার সাথে যেতাম। কারণ বাস্তব কথা আর এটা হচ্ছে অবাস্তব কথা, রিয়েল আর একটা হচ্ছে কি আনরিয়েল। বাস্তব কথা যদি ছুটি পাই ইফ আই গেট লিভ আই উইল গো, আর অবাস্তব কথা যদি ছুটি পেতাম তাহলে আমি যেতাম। তাহলে বাস্তব কথা অবাস্তব হইয়া যাওয়ার কারণে পাই যদি হয়ে যায় পেতাম, আর যাব যদি হয়ে যায় যেতাম, ইংরেজিতেও ইফ অংশটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, যাব উইলগুলো হয়ে যাবে উড, ক্যানগুলো হয়ে যাবে কুড, মেগুলো হয়ে যাবে মাইট। যেমন ইফ ইউ অ্যাপিয়ার্ড ইন দ্য নেক্সট বিসিএস, যদি তুমি আগামী বিসিএসটা অ্যাপিয়ার করতা, ইউ খুড কোয়ালিফাই, তুমি পাস করতে পারতা। তার মানে তুমি আগামী বিসিএস কোয়ালিফাই অ্যাপিয়ার করতে যাচ্ছ না, তুমি আর পাসও করতে পারতেছ না। দেখেন এখানে তুমি কোয়ালিফাই করতে পারতা, কোডে কোড দিয়ে মডাল কোড এখানে ব্যবহৃত হয়েছে, তারপরে ভার্বের বেস ফর্ম। এই ধরনের কন্ডিশনাল সেন্টেন্সকে বলা হয়, যেহেতু আগামী বিসিএস নিয়ে কথা বলতেছে, ইফ ইউ অ্যাপিয়ার্ড ইন দ্য নেক্সট বিসিএস, যদি তুমি আগামী বিসিএসটা অংশগ্রহণ করতা। দেখেন নেক্সট বিসিএস বলতে আগামী বিসিএস, তাহলে ইফ অংশটা পাস্ট, কেন পাস্ট টেন্স হয়েছে, কারণ যদি তুমি আগামী বিসিএসে অংশগ্রহণ করো এই কথা বলতেছে না, যদি তুমি আগামী বিসিএসে অংশগ্রহণ করতা। এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে, নেক্সট বলার পরেও কিন্তু ভার্বের পাস্ট ফর্ম হইল, কারণ আগামী বিসিএসে তুমি অংশগ্রহণ করো এই কথা বলতেছে না, বলতেছে আগামী বিসিএসে যদি তুমি অংশগ্রহণ করতে তাহলে কোয়ালিফাই করতে পারতে। এই ধরনের ভবিষ্যতের অবাস্তব কথাকে বলা হয় প্রেজেন্ট অথবা ফিউচার আনরিয়েল, ফিউচার আনরিয়েল। পরে বাক্য দেখি, ইফ ইউ ওন দ্য লটারি, যদি তুমি লটারিটা জিততা, হোয়াট উড ইউ ডু, তুমি কী করতা। তার মানে লটারিটা ভবিষ্যতে ড্র হওয়ার কথা, সে বলতেছে যদি তুমি লটারিটা জিততা তাহলে কী করতা, তার মানে ধরে নিছে সে জিতবে না, এই জন্যই বলতেছে যদি তুমি লটারিটা জিততা তাহলে কী করতা। এই যে ইফ ইউ ওন পাস্ট ইনফিনিট টেন্স, হোয়াট উড ইউ ডু, এটা উডের পরে ভার্বের বেস ফর্ম। তাহলে কি দেখতে পাচ্ছি, ইফ অংশটা পাস্ট টেন্সের মধ্যে আছে, পাস্ট টেন্স, আর পরে উড দিয়ে উডের পরে ভার্বের বেস ফর্ম, এটাই হচ্ছে আনরিয়েল ফিউচার ফিউচার। ইফ আই লিভড আউট অফ দ্য টাউন, যদি আমি শহরে বাহিরে থাকতাম, আই কুড টেক আপ গার্ডেনিং, আমি বাগান করতাম। তার মানে আমি শহরের বাহিরে থাকি না, আমি বাগানও করতে পারতেছি না বা করি না। তাহলে যদি আমি আউট অফ দ্য টাউন, যদি ইফ আই লিভড আউট অফ টাউন, যদি আমি শহরের বাড়িতে বাহিরে থাকতাম, তার মানে আমি তখন শহরের বাহিরে থাকি না, আই কুড টেক আপ গার্ডেনিং, আমি বাগান করতাম। তাহলে ইফ অংশটা পাস্ট ইনফিনিট টেন্স, আর পরে কুডের পরে ভার্বের বেস ফর্ম, এই ধরনের কথা হচ্ছে ফিউচার আনরিয়েল। ইফ আই হ্যাড মাই কার, যদি আমার গাড়ি থাকে, আই উড, ইফ আই হ্যাড মাই কার, যদি আমার গাড়ি থাকতো, আই উড অফার টু গিভ ইউ আ লিফট, যদি আমার গাড়ি থাকতো তাহলে আমি তোমাকে একটা লিফট অফার করতাম। তার মানে আমার এখন গাড়ি নাই, আমি তোমাকে লিফট অফার করতে পারতেছি না। এই ধরনের কথাকে বলা হয় আনরিয়েল কথা। ইফ আই হ্যাড এ কার, হ্যাড মাই কার, যদি আমার গাড়ি থাকতো, তার মানে আমার গাড়ি নেই, অবাস্তব কথা। ইফ আই হ্যাড মাই কার, যদি আমার গাড়ি থাকতো, আই উড অফার টু গিভ ইউ আ লিফট, আমি তোমাকে একটা লিফট দিতে অফার করতাম। তার মানে আমার গাড়িও নাই, আমি তোমাকে লিফট দিতে অফার করতে পারতেছিও না। এই ধরনের এক্সপ্রেশনকে বলা হয় আনরিয়েল এক্সপ্রেশন, আর এটাই হচ্ছে বর্তমানের আনরিয়েল এক্সপ্রেশন, কারণ ইফ আই হ্যাড, যদি আমার থাকতো, আমার এখন নাই, এরকম কথা। তাহলে এটা পাস্ট ইনফিনিট টেন্স, আর উডের পরে ভার্বের কোন ফর্ম হলো বেস ফর্ম। ইফ আই ডিড নট নো এনাফ অ্যাবাউট দ্য মেশিন, আমি মেশিনটার সম্বন্ধে যদি যথেষ্ট না জানতাম, আই মাইট নট সেন্ড ইট মাইসেলফ, আমি এটা আমার কাছে মেন্ড ইট মাইসেলফ, যদি আমি এটা নিজে এটা মেরামত করতাম না।
If I did not know enough about the machine, jodi ami machine ta somonde bhalo na jantam, tar mane machine ta somonde ami bhalo jani, I might not mend it myself, ami nije eta thik kortam na, tar mane ami eta somonde bhalo jani ebong eta ami thik korte jacchi, tar mane e function ta past infinite tense ar eta hocche might এর পরে ভার্বের বেস ফর্ম, তার মানে আমি এটা এটা বর্তমানের কথা, এটা অতীত মিন করতেছে না, কিন্তু ইফ আই ডিড নট নো এনাফ অ্যাবাউট দ্য মেশিন, যদি আমি মেশিনটার সম্বন্ধে ভালো না জানতাম, আই মাইট নট মেন্ড ইট মাইসেলফ, আমি এটা নিজে ঠিক করতাম না, তার মানে আমি এটার সম্বন্ধে ভালো জানি এবং এটা নিজে ঠিক করতে যাচ্ছি। এইটা হচ্ছে এই ধরনের সিচুয়েশনকে বলা হয় আনরিয়েল প্রেজেন্ট অথবা ফিউচার মিন করতেছে বিধায় এটা ফিউচার। এখন ঘটনাটা যদি এমন হয়, আমার আমি আমার এই বন্ধুকে নিয়ে শপিংয়ে চলে গেছি, শপিং করে আসছি, দুই দিন পরে আমার এই বন্ধুর সাথে আমার আবার দেখা হলো, টু ডেজ লেটার আমার বি বন্ধুর সাথে আমার আবার দেখা হলো। বি বন্ধু আমাকে জিজ্ঞেস করতেছে, তুমি কি শপিংয়ে গিয়েছিলে এর সাথে? আমি বললাম যে হ্যাঁ গিয়েছিলাম। আমি আবার তার সাথে আরেকটু বললাম যে আমি তোমাকে নিয়ে যেতে চেয়েছিলাম। আমার বি বন্ধু বলতেছে, তার মানে কি আমার দুই দিন পরে দেখা হলো, তার মানে আমার সাথে একটু পরিষ্কার করি, আমার দুই দিন পরে শুক্রবারের দুই দিন পরে দেখা হলো, শুক্রবার চলে গেছে, আমি শপিংয়ে চলে আসছি, আমার এই বন্ধুর সাথে আমাকে বি বন্ধুর সাথে আমার আবার মনডেতে দেখা হয়েছে। মনডেতে আমার বি বন্ধু আমাকে বলতেছে, তুমি কি এর সাথে শপিংয়ে গত শুক্রবার গিয়েছিলা? আমি বললাম যে গিয়েছিলাম, তবে আমি তোমার সাথে যেতে চেয়েছিলাম। আমার বি বন্ধু আমাকে জবাব দিচ্ছে, দোস্ত আমার তো সময় ছিল না, যদি আমি সময় পেতাম তাহলে ঠিকই তোমার সাথে যেতাম। এখন কিন্তু তার কথাটা দুই দিন আগের কথা, সে সিচুয়েশনটা ব্যক্ত করতেছে কি, সে সোমবারে আমাকে বলতেছে বিগত শুক্রবার নিয়ে কথা, কে বলতেছে? বি বলতেছে। কি বলতেছে? দোস্ত যদি আমার তখন সময় ছিল না, যদি আমি সময় পেতাম গত শুক্রবারে তাহলে তোমার সাথে যেতাম। এখন কিন্তু কথাটা ডেফিনিট অতীত হয়ে গেছে, তাহলে এখন এটা অতীতের অবাস্তব। যেমন যদি আমি গত শুক্রবারে সময় পেতাম তাহলে তোমার সাথে শপিংয়ে যেতাম, তার মানে গত শুক্রবারে আমি সময় পাইনি, তোমার সাথে যাইনি। এই ধরনের এক্সপ্রেশনকে বলা হয় আনরিয়েল এক্সপ্রেশন অতীত। কীরকম? যদি আমি গত শুক্রবারে সময় পেতাম তাহলে তোমার সাথে যেতাম, তার মানে আমি গত শুক্রবারে সময় পাইনি, তোমার সাথে যাইনি। এই যে সে কথাটা বললো, যদি গত শুক্রবারে সময় পেতাম তাহলে তোমার সাথে যেতাম, এই ধরনের এক্সপ্রেশনকে বলা হয় আনরিয়েল এবং এটা পাস্ট। আর আনরিয়েল পাস্ট যদি হয়, আনরিয়েল ফিউচারের বেলায় বাক্যটা হয়েছে পাস্ট ইনফিনিট, কিন্তু আনরিয়েল পাস্টের বেলা এটা হবে পাস্ট পারফেক্ট। দেখেন কিরকম? দেখেন, ইফ প্লাস ভার্ব ইন পাস্ট পারফেক্ট, তখন উড কোড মাইটের পরে ভার্বের আগে একটা হ্যাব লাগাতে হবে, তখন ভার্ব ইন পাস্ট পারফেক্ট ফর্ম। আমরা জানি পাস্ট ইনডিফিনিটকে, পাস্ট ইনডিফিনিট ছিল ভবিষ্যৎ বা বর্তমান অবস্থা, এটা অতীতে নিতে হইলে পাস্ট ইনডিফিনিটকে বানাতে হয়, আরও অতীত করতে হইলে বানাতে হয় পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। আর বাক্যের এই পাশ যেহেতু অতীত হয়েছে, ইফ ক্লজটা যেহেতু অতীত হয়েছে, পরের ক্লজটাকেও অতীত করতে হবে, তার মানে এই ক্লজটাকেও অতীত করতে হবে। আর এই ক্লজটা যদি অতীত হয়, উডের পরে ভার্বের বেস ফর্ম ছিল বর্তমান বা ভবিষ্যতের অবাস্তবের ক্ষেত্রে, আর অতীতের বেলা উডের পরে আমরা জানি মোডাল অক্সিলারিওয়ালা বাক্যকে অতীত করতে হলে মোডালের পরে হ্যাব লাগিয়ে তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। তাহলে এই পাশ যেহেতু অতীত করলাম, আমাকে এই পাশে অতীত করতে হবে, এই পাশে অতীত করলাম পাস্ট ইনফিনিট থেকে পাস্ট পারফেক্টে নিয়ে আসলাম, আর এই পাশকে অতীত করতে হইলে উড কুড মাইটের পরে যে ভার্বের বেস ফর্ম ছিল বর্তমান বা ভবিষ্যতের আনরিয়েলের বেলা, অতীতের বেলা হবে উড কুড মাইটের পরে হ্যাব লাগিয়ে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম, এটাকে বলা হয় পারফেক্টিভ। মোডালের পারফেক্টিভ হলো, তার মানে ইফ ক্লজটাকেও আমরা অতীত করলাম, মোডাল অক্সিলারিওয়ালা বাক্যটাকেও আমরা অতীত করলাম, তার মানে এই ধরনের কন্ডিশনাল সেন্টেন্সকে বলা হয় আনরিয়েল পাস্ট। কীরকম? আবারও বলি, ইফ প্লাস ভার্ব ইন পাস্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব ইন মানে পাস্ট পার্টিসিপল ফর্ম,
তার মানে ইফ অল অংশটা হবে পাস্ট পারফেক্ট, পরের অংশটা হবে মোডালের পরে হ্যাভ লাগিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে পারফেক্টিভ, মোডালের পারফেক্টিভ। যেমন উদাহরণ দেখেন, ইফ শি হ্যাড নট প্রিপেয়ার্ড ফর দ্য ইন্টারভিউ, যদি সে ইন্টারভিউর জন্য তৈরি না হয়ে থাকতো, অতীতের কথা বোঝা যাচ্ছে যেহেতু এটা পাস্ট পারফেক্ট, শি কুড নট হ্যাভ গট দ্য জব, সে চাকরিটা পেতে পারতো না, তার মানে চাকরিটা সে পেয়ে গেছে, কুড নট হ্যাভ বলে সে চাকরিটা পেতে পারতো না, তার মানে সে চাকরির জন্য প্রিপারেশন, ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিয়েছিল এবং চাকরিটাও পেয়েছিল। তার মানে যদি সে, ইফ শি হ্যাড নট প্রিপেয়ার্ড ফর দ্য ইন্টারভিউ, সে যদি ইন্টারভিউ যদি প্রিপেয়ার্ড হয়ে না থাকতো, এটা অতীতের কথা যেহেতু পাস্ট পারফেক্ট, সে কুড নট হ্যাভ গট দ্য জব, সে চাকরিটা পেয়ে থাকতো না। তাহলে ইফ ক্লজটা পাস্ট পারফেক্ট, আর পরে মোডালের পরে হ্যাভ, তারপরে ভার্ব ইন পাস্ট পার্টিসিপল ফর্ম গট, এই ধরনের এটাকে বলা হয় মোডালের পারফেক্টিভ। আর এই ধরনের বাক্যকে বলা হয় কি, আনরিয়েল পাস্ট। ইফ ইউ হ্যাড স্টার্টেড আর্লিয়ার, যদি তুমি আগে যাত্রা শুরু করতে, ইউ উড নট হ্যাভ বিন সো লেট, তুমি এত দেরি হয়ে থাকতে না বা তুমি এত দেরি করে থাকতে না, তার মানে তুমি আগে যাত্রা করো নাই, তুমি দেরি করে ফেলেছ। তার মানে ইফ ইউ হ্যাড নট স্টার্টেড আউট আর্লিয়ার, যদি তুমি আগে যাত্রা না, ইফ ইউ হ্যাড স্টার্টেড আউট আর্লিয়ার, যদি তুমি আগে যাত্রা করে থাকতা, অতীতের কথা, ইউ উড নট হ্যাভ বিন সো লেট, তুমি এত দেরি হতে না, তার মানে তুমি আগে যাত্রা করো নাই, তুমি অনেক দেরি হয়ে গেছো, এই দুটি অতীতের কথা। এই ধরনের কন্ডিশন আছে, ইফ অংশটা হচ্ছে পাস্ট পারফেক্ট, পরে মোডালের পরে হ্যাভ, তারপরে ভার্বের কোন ফর্ম, পাস্ট পারফেক্ট ফর্ম, মোডালের পারফেক্টিভ, এই ধরনের কন্ডিশনাল সেন্টেন্সকে বলা হয় পাস্ট, কারণ এটা অতীতের আনরিয়েল অবস্থা ব্যক্ত করেছে। ইফ ইউ হ্যাড নট বিন ইন হারি, যদি তুমি তাড়াতাড়ি না করতা, ইউ উড নট হ্যাভ স্পিল দ্য কফি, তুমি কফিটা ফেলে দিতে না, এটা অতীতের কথা, কারণ তুমি অতীতে তাড়াতাড়ি করেছো এবং কফিটা ফেলে দিয়েছো। অতীতে কীভাবে বুঝলাম, কারণ এখানে পাস্ট পারফেক্ট আছে আর এখানে উডের পরে হ্যাভ, ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম, এই ধরনের এক্সপ্রেশন অতীতের জন্য হয়। তাহলে ওইটা, এটা অতীতের কথা, কারণ তুমি অতীতে কী করেছো, যদি তুমি তাড়াতাড়ি না করতা, তার মানে অতীতে তুমি তাড়াতাড়ি করেছো, ইউ উড নট হ্যাভ স্পিল দ্য কফি, তুমি কফিটা ফেলে দিতে না, তার মানে তুমি কফিটা ফেলে দিয়েছো, এটা দুইটা অতীতের কথা। আনরিয়েল কন্ডিশনালের একটা কথা মাঝখানে বলে রাখি, আনরিয়েল কন্ডিশনালগুলো হচ্ছে কন্টেরারি টু ফ্যাক্ট, বাস্তবের বিপরীত। কীরকম, বাক্যটা যদি নাবোধক হয় তাহলে বাস্তবতা হচ্ছে হাবোধক, আর বাক্যটা যদি হাবোধক হয় বাক্যটা বাস্তবতা হচ্ছে নাবোধক। কীরকম, ইফ ইউ হ্যাড নট বিন ইন হারি, যদি তুমি তাড়াতাড়ি না করতা, তার মানে তুমি তাড়াতাড়ি করেছিলে, হাবোধক। ইউ উড নট হ্যাভ স্পিল দ্য কফি, তুমি কফিটা ফেলে দিতে না, তার মানে তুমি কফিটা ফেলে দিয়েছো। আনরিয়েল কন্ডিশনাল যদি নাবোধক বাক্য হয় তাহলে বাস্তবতা হাবোধক, আর আনরিয়েল কন্ডিশনাল যদি হাবোধক বাক্য হয় বাস্তবতা হচ্ছে নাবোধক। এই জন্যই এই ধরনের বাক্যকে বলা হয় পাস্ট আনরিয়েল। ইফের পরে পাস্ট পারফেক্ট, আর মোডালের পরে হ্যাভ লাগিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পরে বাক্যটা দেখি, দে মাইট নট হ্যাভ ফাউন্ড আ বেটার হোটেল, যদি তারা একটা ভালো হোটেল হয়তো পেয়ে থাকতো না, ইফ দে হ্যাড ড্রাইভেন, ইফ, আমি আবার পড়ি বাক্যটা, দে মাইট হ্যাভ ফাউন্ড আ বেটার হোটেল, তারা একটা ভালো হোটেল হয়তো পেয়ে থাকতো, ইফ দে হ্যাড ড্রাইভেন আ ফিউ মোর কিলোমিটার, যদি তারা আরও কয়েক কিলোমিটার যেত। তাহলে ইফ অংশটা কী আছে, পাস্ট পারফেক্ট, ইফ দে হ্যাড ড্রাইভেন, যদি তারা আরও কয়েক কিলোমিটার যেয়ে থাকতো, দে মাইট হ্যাভ ফাউন্ড আ বেটার হোটেল, তারা হয়তো একটা ভালো হোটেল পেয়ে থাকতো, তার মানে বাস্তবতা কী, তারা আরও কয়েক কিলোমিটার যায় নাই এবং তারা একটা ভালো হোটেল পায়নি, এটা অতীতের কথা। অতীতের কথা কীভাবে বুঝলাম, ইফ অংশটা পাস্ট পারফেক্ট আছে আর পরের অংশটা কী আছে, মাইট হ্যাভ দিয়ে তারপর ভার্বের কোন ফর্ম, পাস্ট পারফেক্ট ফর্ম, এটাও অতীতের মোডালের এক্সপ্রেশন, এই দুইটাই অতীতে আছে, এই জন্য এই কন্ডিশনকে বলা হয় পাস্ট আনরিয়েল। ইফ আই হ্যাড নোন হাউ ডিফিকাল্ট দ্য জব ওয়াজ, যদি আমি জেনে থাকতাম যে চাকরিটা কত কঠিন ছিল, আই উড নট হ্যাভ জয়েন্ড ইট, আমি এটা জয়েন করতাম না, এটা অতীতের কথা, কারণ এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, আর উড নট হ্যাভ, উডের পরে হ্যাভ লাগিয়ে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম, এটাও মোডালের পরে হ্যাভ লাগিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলে এটা অতীতের কথা মিন করে। তাহলে বাক্যটার অর্থটা কি, ইফ আই হ্যাড নোন হাউ ডিফিকাল্ট দ্য জব ওয়াজ, যদি আমি জেনে থাকতাম চাকরিটা কত কঠিন ছিল,
I would not have joined it. আমি এটা জয়েন করে থাকতাম না যেহেতু এটা অতীতের সিচুয়েশনের কথা এক্সপ্রেস করতেছে এই জন্য এটা হচ্ছে আনরিয়েল পাস্ট ইফ উই হ্যাড ট্রাভেলড টুগেদার যদি আমরা একসাথে ট্রাভেল করে থাকতাম উই মাইট হ্যাভ সেভড মানি আমরা হয়তো পয়সা বাঁচাতে পারতাম বা বাঁচাতাম তার মানে আমরা একসাথে ট্রাভেল করি নাই আমরা পয়সাও সেভ করি নাই এটা দেখেন দুইটাই অতীত মিন করতেছে কেন ইফ অংশটা পাস্ট পারফেক্ট আর পরের কথাটাও কি মোডাল প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম এই এক্স মোডাল হ্যাভ ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম এই পারফেক্টিভ এক্সপ্রেশনটা অতীতের জন্য হয় করে থাকতাম যেয়ে থাকতাম খেয়ে থাকতাম এই ধরনের কথার ক্ষেত্রে মোডালের পরে হ্যাভ লাগে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয় অতএব যেহেতু এখানে পারফেক্টিভ মোডালের পরে হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে এটা হচ্ছে অতীত মিন করতেছে মোডালের আর ইফ উই হ্যাড ট্রাভেল টুগেদার যদি আমরা ট্রাভেল করে থাকতাম হ্যাড পাস্ট পারফেক্ট এটাও অতীত মিন করতেছে অতএব এই ধরনের বাক্যকে বলা হয় পাস্ট আনরিয়েল নিশ্চয়ই বোঝা গেল তাহলে আমরা কি শিখলাম আমরা শিখলাম আনরিয়েল প্রেজেন্ট অথবা ফিউচারেবল স্ট্রাকচারটা কি হবে ইফ অংশটা হবে পাস্ট ইনডিফিনিট পরেরটা উড কুড মাইটের পরে ভার্বের বেস ফর্ম আর আনরিয়েল পাস্টের বেলা হবে ইফ অংশটা পাস্ট পারফেক্ট আর পরেরটা হবে উড কুড মাইটের পরে হ্যাভ আর ভার্বের কোন ফর্ম পাস্ট পারফেক্ট এই ব্যালেন্সিংটা এই স্ট্রাকচারটা আমাদের মনে রাখতে হবে তবে এখানে একটু নোট আছে এগুলো একটু বলে নিই আমি আনরিয়েল কন্ডিশনাল প্রেজেন্ট অথবা ফিউচারের বেলা আমি আবারও বলি আনরিয়েল কন্ডিশনাল প্রেজেন্ট অথবা ফিউচারের বেলায় এই যে ভার্বের পাস্ট ইনফিনিট টেন্স হওয়ার জন্য এখানে যে ভার্বের যে পাস্ট ফর্ম হয় এই ভার্বের পাস্ট ফর্মের স্থলে যদি কোনো বি ভার্ব আসে বি এর পাস্ট ফর্ম আমরা কী জানি ওয়াজ অথবা কি ওয়ার তবে আনরিয়েল কন্ডিশনাল সেন্টেন্সে শুধু ওয়ার হবে যে কোনো পার্সনের সাবজেক্টের জন্য আমি আবারও বলি আনরিয়েল কন্ডিশনাল প্রেজেন্ট অথবা ফিউচারের বেলা ইফ ক্লজে মূল ভার্বের পাস্ট ফর্মের স্থলে যদি কোনো বি ভার্ব আসে সেই পাস্ট ফর্মের জায়গায় ওয়াজ ওয়ার হওয়ার কথা ছিল তবে ওয়াজ কখনোই হবে না যে কোনো পার্সনের সাবজেক্টের জন্যই হবে সেটা ওয়ার এই কথাটাই আমরা এখানে লিখেছি কীরকম ইন কেস অফ নোটটা আমরা পড়ি ইন কেস অফ আনরিয়েল কন্ডিশনাল প্রেজেন্ট অর ফিউচার বি ভার্ব ইন প্লেস অফ ডিড মানে পাস্ট ফর্মের স্থলে ইন দ্য ইফ ক্লজ উইল অলওয়েজ বি ওয়ার সবসময় ওয়ার হবে ইরেসপেক্টিভ টু এনি পার্সন যে কোনো পার্সনের জন্য এই জন্য আমরা বলি ইফ টুডে ওয়ার ফ্রাইডে এখানে বি ভার্ব আসছে এই জন্য ওয়ার হয়ে গেছে অন্য ভার্ব আসতে তো পাস্ট ফর্মই হতো কিন্তু বি ভার্ব আসলে পাস্ট ফর্মের জন্য শুধু ওয়ার হবে ওয়াজ হবে না ইফ টুডে ওয়ার ফ্রাইডে যদি আজকে ফ্রাইডে হতো আই উড গো শপিং আমি শপিংয়ে যেতাম বি ভার্ব আসছে এখানে কী হয়েছে ওয়ার ইফ মাই গ্র্যান্ডমাদার ওয়ার স্টিল অ্যালাইভ যদি আমার দাদুমা এখনও বেঁচে থাকতেন শি উড বি 100 টুডে সে আজকে তার বয়স 100 হতো দেখেন এখানে ইফ অংশটা কী আছে ওয়ার ইফ দেয়ার ওয়ার উডের পরে ভার্বের কোন ফর্ম বেস্ট ফর্ম যেহেতু এটা বর্তমান বা ভবিষ্যতের আনরিয়েল উডের পরে ভার্বের বেস্ট ফর্ম যেহেতু আমরা বর্তমান বা ভবিষ্যতের আনরিয়েলের পরে উডের পরে ভার্বের বেস্ট ফর্মই হয় ইফ দেয়ার ওয়ার এনি ট্রুথ ইন হার এলিগেশন তার এলিগেশনের মধ্যে যদি কোনো সত্যতা থাকতো সে যে আপত্তি করেছে এটার মধ্যে যদি কোনো সত্য ব্যাপার থাকতো আই উড রিজাইন আমি রিজাইন করতাম উডের পরে ভার্বের বেস্ট ফর্ম এটা আমরা জানি একটু আগে দেখে আসছি আনরিয়েল প্রেজেন্ট অথবা ফিউচারের বেলা উডের পরে ভার্বের বেস্ট ফর্ম হয় কিন্তু এখানে আমরা কী শিখতেছি বি ভার্ব আসছে যদি থাকতো বা হতো হওয়া বা থাকে এগুলি বি ভার্ব দিয়ে বলতে হয় এই জন্য দেয়ারের পরে যেহেতু অবাস্তব কথা এটা হচ্ছে দেয়ারের পরে বি ভার্বটা হয়েছে ওয়ার ইফ আই ওয়ার রিচ আমি তো ফার্স্ট পার্সন আমার জন্য তো অতীতের বেলা ওয়াজ হওয়ার কথা কিন্তু যেহেতু এটা অবাস্তব কথা একটু আগে বললাম এই জন্য যে কোনো পার্সনের জন্য কী হবে ওয়ার ইফ আই ওয়ার রিচ যদি আমি ধনী হতাম যদি আমি পাখি হতাম ইফ আই ওয়ার আ বার্ড ক্লিয়ার ইফ আই ওয়ার রিচ যদি আমি ধনী হতাম
I might travel around the world. আমি পুরো পৃথিবীটা ঘুরে বেড়াতাম, হয়তো ঘুরে বেড়াতাম। মাইটের পরে ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম, যেহেতু আনরিয়েল ফিউচার অথবা প্রেজেন্ট। কিন্তু এখানে শেখার বিষয় হচ্ছে ইফের পরে বি, যদি আমি হতাম, হওয়া অর্থ তো বি, এখানে অবাস্তব কথা, আই এর জন্য বি পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্মের স্থলে হবে ওয়ার, ওয়াজ হবে না। সবার জন্যই কি হবে? ওয়ার, যে কোনো পার্সনের জন্যই হবে ওয়ার। ইফ উই ওয়ার সিরিয়াস অ্যাবাউট পলিউশন, যদি আমরা পলিউশন সম্বন্ধে সিরিয়াস ব্যাপারে সিরিয়াস হতাম, উই এর জন্য হতাম, বিভব কী হয়েছে? ওয়ার। উই উড স্পেন্ড মোর মানি অন রিসার্চ, আমরা রিসার্চে অনেক টাকা খরচ করতাম। তার মানে এখানে অবাস্তব কথায় ভার্বের পাস্ট পর্মস্থলে বি ভার্স, বি ভার্ব আসছে, আসছে বিধায় এখানে এটা যে কোনো পার্সনের সাবজেক্টের জন্য কী হয়েছে বা হবে? ওয়ার। এখানে একটা এই নোটটা লক্ষণীয়। আর আনরিয়েল পাস্টের বেলা একটা ছোট্ট নোট আছে, এখানে আনরিয়েল পাস্ট টেন্সে যে আমরা পাস্ট পারফেক্টের বেলা তো আমরা জানি একটা হেডের পরে ভার্ব পাস্ট পার্টি পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, এই যে দেখেন বারবারই হেডের পরে, হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে, এটা যেহেতু পাস্ট পারফেক্ট, এই যে দেখেন পাস্ট পারফেক্ট, এই যে দেখেন পাস্ট পারফেক্ট, হ্যাঁ আবার এই যে পাস্ট পারফেক্ট, ইফ ক্লজটা পরে আছে এখানে, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। আনরিয়েল কন্ডিশনালের আরেকটা ক্ষেত্র হচ্ছে ইফটাকে বাদ দিয়ে হ্যাডটাকে সামনে নিয়ে কথা বলা যায়, তখনও এক্সপ্রেশনটা একই থাকে, অর্থ একই থাকে। এই কথাটা এখানে বলা হয়েছে কি, হেয়ার হ্যাড ক্যান প্রিসিড দ্য সাবজেক্ট, হ্যাড সাবজেক্টের কোথায় আসতে পারে? আগে চলে আসতে পারে। রিপ্লেসিং ইফ, ইফকে রিপ্লেস করে, তার মানে ইফকে ইফের স্থলে চলে আসতে পারে। উইথ নো চেঞ্জ ইন মিনিং, কোনো মিনিংয়ের চেঞ্জ হবে না। যেমন দেখেন, হ্যাড আই নোন শি ওয়াজ দেয়ার, হ্যাড আই নোন, এখানে একটু ভুল আছে, আমি ঠিক করে নিই, হ্যাড আই নোন দ্যাট হ্যাড আই নোন দ্যাট শি ওয়াজ দেয়ার, যদি আমি জানতাম সে সেখানে ছিল, আই উড হ্যাভ ম্যাট হার, আমি তার সাথে দেখা করতাম। আসলে এই বাক্যটা কী ছিল? ইফ আই হ্যাড নোন, ইফটা বাদ দিয়ে হ্যাডটাকে সামনে নিয়ে আসা হয়েছে। হ্যাড অন দ্য ফায়ার ফাইটার্স অ্যারাইভড অন টাইম, যদি আগুন নির্বাপন বাহিনী যদি সময় মতো না এসে থাকতো, দে কুড নট হ্যাভ সেভ দ্য হাউস, তারা বাড়িতে বাঁচাতে পারতো না। তার মানে তারা সময় মতো এসেছিলো, বাড়িতে বাঁচাতে পেরেছিল। এখানে মূল বাক্যটা ছিল ইফ দ্য ফায়ার ফাইটার্স হ্যাড নট অ্যারাইভড, কিন্তু ইফটা বাদ দিয়ে হ্যাড নটটাকে সামনে নিয়ে আসা হয়েছে। হ্যাড অন দ্য ফায়ার ফাইটার্স অ্যারাইভড অন টাইম, এটা যদি এইভাবে আমরা বলতাম, ইফ দ্য ফায়ার ফাইটার্স হ্যাড নট অ্যারাইভড অন টাইম, এভাবেই আমরা আগে শিখলাম একটু আগে, কিন্তু ইফটাকে বাদ দিয়ে হ্যাড নটটাকে সামনে আনলেও একই অর্থ থাকবে, একই এক্সপ্রেশন থাকবে, এইভাবেও কথাটা বলা যায়। হ্যাড অন দ্য ফায়ার ফাইটার্স অ্যারাইভড অন টাইম, দে কুড নট হ্যাভ সেভ দ্য হাউস, তারা বাড়িটা বাঁচাতে পারত না। এইভাবেও ইফটাকে বাদ দিয়ে রিপ্লেস করে হ্যাডটাকে সামনে নিয়ে আসাও আনরিয়েল পাস্টের এক্সপ্রেশনগুলো বলা যায়। তাহলে আমরা আজকে কী শিখলাম? আমরা শিখলাম আনরিয়েল কন্ডিশনাল, সরি, কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে রিয়েল কন্ডিশনাল আর একটা হচ্ছে কি, আনরিয়েল কন্ডিশনাল। রিয়েল কন্ডিশনাল হচ্ছে দুই রকমের, ফ্যাকচুয়াল অ্যান্ড হ্যাবিচুয়াল, ফিউচার অ্যান্ড ফিউচার পসিবল। আনরিয়েল কন্ডিশনাল দুই রকমের, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, আর একটা হচ্ছে পাস্ট। রিয়েল কন্ডিশনাল হচ্ছে যদি ইফ কাজটা ঘটে পরের কাজটা ঘটে, অথবা যদি ইফ কাজটা ঘটে পরের কাজটা ঘটবে। আর আনরিয়েল হচ্ছে যদি ইফ অংশটা ঘটত তাহলে পরের কাজটাও ঘটত, বর্তমান বা ভবিষ্যতের বেলা। আর অতীতের বেলা যদি ইফ কাজটা ঘটে থাকতো তাহলে পরের কাজটাও ঘটে থাকতো অতীতের বেলা। এই ধরনের এক্সপ্রেশনই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আসেন, ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল স্ট্রাকচারটা কী ছিল? ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল স্ট্রাকচারটা ছিল ইফ অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পরের অংশটা কী হবে, আই এম সরি, ইফ অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরের অংশটা কী হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়াল আন রিয়েলের বেলা, রিয়েলের বেলা আরেকটা হচ্ছে ফিউচার পসিবল। ফিউচার পসিবলটা কী হবে, ইফ অল অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরের অংশটা হবে উইল, ক্যান, মে, মাস্ট, এই চারটা মডেলের মাধ্যমে হবে, এর বাইরে হবে না। যেমন যদি তুমি আসো, আমি যাব, আমি যেতে পারি, আমি যেতেও পারি, আমি অবশ্যই যাব, এই চারটা মডেলই হবে, আর কোনো মডেল এখানে আসবে না। এবার আনরিয়েল, আনরিয়েল অংশে কি, ইফ অংশটা হবে পাস্ট ইনডিফিনিট, আর পরে অংশ হবে উড, কুড, মাইটের পরে ভার্বের বেস ফর্ম। ইফ অংশ পাস্ট ইনডিফিনিট,
পরে অংশটাকে হবে ওট কোড মাইটে পরে ভাবের বেস ফর্ম। আর আনরিয়েল পাস্টটা কী হবে? ই ফলা অংশটা হচ্ছে পাস্ট পারফেক্ট, পরে অংশটা হবে উড কোড হ্যাবের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে আনরিয়েল। এই চারটা স্ট্রাকচারই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের মূল ব্যাপার। আমি এগুলোকে একটু সাজিয়ে আপনাদেরকে দেখাই। চলেন আমরা ল্যাঙ্গুয়েজ প্যাটার্নের মাধ্যমে আমরা যে কন্ডিশনাল সেন্টেন্সগুলো দেখলাম এগুলো একটু আবার দেখি কীরকম। ইফ রিয়েল কন্ডিশনাল ফ্যাকচুয়াল হ্যাবিচুয়াল বেলা কি, ইফ অংশটা প্রেজেন্ট ফর্ম পরে অংশটা কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। ইফ অংশটা প্রেজেন্ট ফর্ম পরে অংশটা কমান্ড বা একটা রিকোয়েস্ট। রিয়েল কন্ডিশনাল ফিউচার পসিবল কী ছিল? ইফ অংশটা প্রেজেন্ট ফর্ম পরে অংশটা উইলের পরে প্রেজেন্ট বেস ফর্ম, ক্যানের পরে বেস ফর্ম, মেয়ের পরে বেস ফর্ম, ভার্বের মাস্টের পরে ভার্বের বেস ফর্ম। আনরিয়েল কন্ডিশনাল কী? আনরিয়েল কন্ডিশনাল ইফের পরে ভার্বের পাস্ট ফর্ম, পরে উডের পরে ভার্বের বেস ফর্ম, কুডের পরে ভার্বের বেস ফর্ম, মাইটের পরে ভার্বের বেস ফর্ম, এটা আনরিয়েল কন্ডিশনাল প্রেজেন্ট অফ ফিউচার। আর ডিডের স্থলে পাস্ট ফর্মে যদি ওয়ার বি ভার্ব কি আসলে কী হতে পারে? ওয়ার হতে পারে। বি ভার্ব আসলে কী হতে পারে? এখানে ওয়ার হতে পারে। আর আনরিয়েল পাস্টের বেলা কি, ইফ ওলা অংশটা ইফ ক্লজটা হচ্ছে পাস্ট পারফেক্ট, পরে একটা উড হ্যাব, কুড হ্যাবের পরে ভার্বের, মাইট হ্যাবের পরে ভার্বের পাস্ট ফর্ম, উড হ্যাবের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কুড হ্যাবের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মাইট হ্যাবের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর এখানে আরেকটা নোট আমরা আগে দেখেছিলাম, ইফটাকে বাদ দিয়ে হ্যাডটাকে সামনে নেওয়া যায়। যে দেখেন ইফ আই হ্যাড ডানটা হয়ে গেছে হ্যাড আই ডান, আর ওইটা তো আগের মতোই আছে। এই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। আমাদের পরীক্ষায় যেই জিনিসটা আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষায় আসে এই ব্যালেন্সিংগুলো আসে, দেখা যাচ্ছে যে এই ব্যালেন্সিংগুলো এগুলি পরীক্ষায় বেশি আছে। আমাকে তো জানতে হবে রিয়েল কন্ডিশনালের বেলায় ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়ালের বেলা ই ফাংশনটা প্রেজেন্ট ইনফিনিট পরে একটা আরেকটা প্রেজেন্ট ইনফিনিট হবে, ফিউচারের বেলা ই ফাংশনটা প্রেজেন্ট ইনফিনিট পরে একটা উইল, ক্যান, মে, মাস্ট, এই চারটা মডেলের মাধ্যমে হবে। আনরিয়েলের বেলা ফিউচার এবং প্রেজেন্টের ক্ষেত্রে ইফ ক্লাস্টার পাস্ট ইনডিফিনিট পরে একটা উড কোড মাইটের পরে ভার্বের বেস ফর্ম হবে। আর আনরিয়েল পাস্টের বেলা ইফ অংশটা পাস্ট পারফেক্ট আর পরে একটা উড হ্যাব, কুড হ্যাব, মাইটের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। পরীক্ষায় কী করে? পরীক্ষা এই অংশের সাথে হয়তো এই অংশ জুড়ে দিল, অথবা এই অংশের সাথে এই অংশ জুড়ে দিল, এরকম উলট পালট করে দেওয়া থাকে। হয়তো বা এটার সাথে এটা নিয়ে আসলো, অথবা এটার সাথে এটা নিয়ে আসলো, এরকম এই ব্যালেন্সিংগুলো পরীক্ষায় ওলট পালট করে দেওয়া হয়। সেগুলোকে আমাদেরকে সিচুয়েশন বুঝে, বাক্য বুঝে, রিয়েল না আনরিয়েল সেটা বিবেচনা করতে হয়, অতীত না ভবিষ্যৎ বা বর্তমান এগুলো বিবেচনা করে তখন এগুলো কারেক্ট করতে হয়। এই জন্যই আমরা যারা আগে শিখেছি দেখেছি আমরা এই আনরিয়েল কন্ডিশনাল ফ্যাকচুয়াল এবং হ্যাবিচুয়ালকে বলা হয় জিরো কন্ডিশনাল, আর ফিউচার পসিবলকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল, আর আনরিয়েল প্রেজেন্ট অথবা ফিউচারকে বলা হয় সেকেন্ড কন্ডিশনাল, আর আনরিয়েল পাস্টকে বলা হয় থার্ড কন্ডিশনাল। যাই হোক, আশা করি আজকের ক্লাস থেকে কন্ডিশনাল সম্বন্ধে একটু ধারণা পেয়েছেন আপনারা। আশা করি আপনাদেরকে আমরা কিছুটা হলেও বোঝাতে সক্ষম হয়েছি। আমরা পরবর্তী ভিডিওতে কন্ডিশনাল সেন্টেন্সের প্যাটার্নগুলো নিয়ে আবার একটু শর্ট আলোচনা করে কন্ডিশনাল সেন্টেন্সের উপরে আমরা বেশ কিছু এক্সারসাইজ করব, যাতে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সটা ভালোভাবে বোঝা হয়, ভালোভাবে আমরা বুঝতে পারি। আজকের ভিডিওটি যদি আপনাদের কিছুটা হলেও কাজে লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটাতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম পার্ট বা প্রথম ক্লাস আমরা এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।